नवान्ने मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় संगे आंदोलनकारी जूनियर डाक्तर बैठक लाइव स्ट्रीमिंग देखे कार्यत हतबाग भांगड़े आईएसएफ विधायक নওশাদ সিদ্দিকী তার মতে এটা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। নবান্নে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকে কটাক্ষ করার পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেও। এদিন তিনি সিবিআই কে তোতা পাখি বলে কটাক্ষ করেন। যতটুকু লাইভ আমরা দেখতে পেলাম দেখলাম কিন্তু ওখানে তিলোত্তমার বিচারের জন্য হয়তো বেশি শব্দ খরচ করা হয়নি। আপনি যদি আমাকে ব্যক্তিগত জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যদি আমি ওই জায়গাটাই থাকতাম তাহলে আমি যদি প্রতিনিধি যদি আমি ডাক্তার নই যদি আমি ওই ধরনের আলোচনায় থাকতাম অবশ্যই আমি ফার্স্ট প্রায়োরিটি থাকতো আমার তিলোত্তমার বিচারের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কি। তিলোত্তমার পরিবারকে আইনি সহায়তা দেওয়া দরকার রাজ্য সরকারকে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে লড়াই যে মামলা লড়ছে সেক্ষেত্রে যে 21-22টা লয়ার রাজ্যের পক্ষ থেকে লাগিয়ে ধর্ষকদেরকে খুনিদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে সেটা না করে ওই লয়ারগুলো তিলোত্তমার পরিবারের জন্য অ্যাসিস্ট করা হোক এই দাবি আমি তুলতাম। দেখুন সিবিআই সাকসেস রেট দেখুন মানে একদম বিলো 5%। সেই নাজিম আহমেদ থেকে শুরু করে সারদা নারদা অনেক কাণ্ড সিবিআই তদন্ত করছে দুর্ভাগ্যের বিষয় কিন্তু সাকসেস রেটে দিয়ে তারা ভাবাচ্ছে। সিবিআই যখন কেসটা নিয়েছিল অনেকে বলেছে আমিও বলেছি তবে আমি ব্যক্তিগত বলছি আমার সন্দেহ হয়েছিল কারণ সিবিআই যেন একটা তোতা পাখি হয়ে যাচ্ছে ফলে সিবিআইয়ের প্রতি মানুষের আস্থা কিন্তু ক্রমশ হারাচ্ছে। একটা সময় ছিল সিবিআই মানে বিশাল ব্যাপার লালবাজার মানে লালবাজার থেকে ফোর্স চলে এসেছে মানে একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু এখন সব ভোঁতা হয়ে যাচ্ছে রাজনৈতিক অত্যাধিক রাজনীতিকরণের ফলে। সিবিআই তার পুরনো গৌরব ফিরিয়ে নিয়ে আসবে সেটা আশা করব এবং শুরুটা হবে তিলোত্তমাকে দিই। দ্রুত সিবিআই চার্জশিট আবার যদি সাপ্লিমেন্টারি দেয় এবং তার সাথে যারা যা আছে সেটা করে কোর্টকে জমা দিই সেটা আশা করবো।